বন্যার জল বিলোনিয়া শহর ও সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গায় জমা থাকলেও গতকাল সন্ধে পর্যন্ত প্রশাসন এবং বিলোনিয়া পুর পরিষদ জল সরাতে সক্ষম হয়েছে। রাত ৮টা পর্যন্ত কোথাও জল জমে থাকার খবর নেই। তবে কিছু অসাধু ব্যবসায়ী এই প্রাকৃতিক দুর্যোগের সময়কে কাজে লাগিয়ে চাল, আলু, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে এবং ক্রেতাদের পকেট কাটছে। আবার সংকট ভেবে ক্রেতাদের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, আলু, পেঁয়াজ ইত্যাদি অধিক পরিমাণে মজুত করার প্রবণতা দেখা গেছে বিলোনিয়াতে। তাই প্রশাসন ব্যবসায়ী সমিতির সাথে আলাপ আলোচনা করে রাতেই বাজার অভিযানে নামে এবং ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি জনগণকে সচেতন করেন যে বিলোনিয়া এবং রাজ্যের রাজধানী আগরতলাতে যথেষ্ট পরিমাণে জিনিসপত্র মজুত রয়েছে। তাই অযথা আতঙ্কিত না হয়ে বেশি পরিমাণে জিনিসপত্র মজুত না করার জন্য জনগণকে সচেতন করা হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন বিলোনিয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস। আমরা আজকে মহকুমা প্রশাসন বিলোনিয়া এবং যৌথ উদ্যোগে আমরা কলেজ স্কোয়ার মার্কেটে অভিযান চালাই দেখার জন্য যে জিনিসপত্রের যে দাম, বিশেষ করে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বা সবজি ঠিকঠাক আছে কিনা। এখানে আমরা এসে যেটা জানতে পারলাম যে জিনিসপত্রের দাম বাড়েনি, ঠিকঠাকই আছে। যেমন এখানে এটা তো ছোট্ট মার্কেট, এখানে আলু আজকের দিনে খুচরা ৪৫ টাকা করতে যাচ্ছে, পেঁয়াজ ৭ টাকা করতে যাচ্ছে, কাঁচা লঙ্কা ২-৩টা ক্যাটাগরির আছে, ৩০০ টাকা কেজি, ৪০০ টাকা কেজি আছে। জিনিসপত্রের দাম সেরকম বাড়েনি এবং দোকানদারকে আমরা বললাম যে জিনিসপত্রের যে সাফিসিয়েন্ট স্টক আছে, বিলোনিয়া যে মার্কেট অ্যাসোসিয়েশন, এদের সঙ্গে আমরা গতকাল মিটিং করেছি।